হ্যালো বন্ধুরা, একটি গুড নিউজ। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর যে ফর্ম বার হয়েছিল সেটা আজকে থেকে অর্থাৎ 29/8/2023 থেকে করার, মানে ফর্ম ফিল আপ করার ডেট ছিল, কিন্তু সেটা চেঞ্জ হয়েছে 1 সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয় ফর্ম ফিল আপ। কারণ কি? কারণ ভ্যাকান্সি ইনক্রিজ হবে, যে ভ্যাকান্সিটা দেওয়া আছে সেই ভ্যাকান্সিটা বেড়েছে। এখানে লেখা আছে, দেখো, ইন রেফারেন্স টু আ কমিউনিকেশন ইস্যুড ফ্রম দি কমিশনার অফ পুলিশ কলকাতা, দি ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনার ব্রাঞ্চ সার্জেন্ট কলকাতা পুলিশ 2023 হ্যাজ বিন ইনক্রিজড অ্যান্ড আ নিউ পোস্ট ফর সাব ইন্সপেক্টর আনার ব্রাঞ্চ হ্যাজ বিন ক্রিয়েটেড। দি অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অফ রিক্রুটমেন্ট হ্যাজ টু বি চেঞ্জ অ্যাকর্ডিংলি, হুইচ উইল টেক টাইম। কী বলছে না, সাব ইন্সপেক্টর কিছু পোস্ট নতুন করে অ্যাপ্রুভ হয়েছে, সেই জন্য কী হবে না, ওই পোস্টগুলো এখানে অ্যাড হবে, সেই জন্য 29/8 ছিল, দেখতে পাচ্ছ তোমরা, 29/8 এটা, এই 29/8 থেকে হবে না, এটা হবে তোমার 1/9/2023 থেকে। ওকে ওকে, সাবস্ক্রাইব করে রাখো ফর পরের আপডেটের জন্য।